জিন্দাবাদ জিন্দাবাদ ভারত মাতা কি জয় শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 বিজেপির জিন্দাবাদ 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 বিমান দা জিন্দাবাদ 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 অরূপ দা জিন্দাবাদ ভারত মাতা কি ভারত মাতা কি শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম বাংলার মুক্তি সূর্য শুভেন্দু দাস স্বাগতম স্বাগতম হ্যালো রাস্তায় যারা আসছেন তাদেরকে মাঠে নামার ব্যবস্থা করে দিন আমাদের যে সমস্ত ভলেন্টিয়ার দাদারা আছেন আপনারা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে মাঠে যাবার ব্যবস্থা করে দিন যাই হোক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় একবার জোরে হাতে তালি দিয়ে সবাই দাদাকে আমরা স্বাগত জানাবো এরপরে আমি আমার বক্তব্যে ফিরে যাচ্ছি দাদা চলে এসেছেন আমি বেশি বলবো না শুধু একটা ঘটনা আপনাদেরকে বলবো আমি এখানে এসে শুনছিলাম যে এই এলাকার বহু ছেলে মেয়েরা তারা এই পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে কাজে চলে গেছে কারণ এখানে কাজ নেই কোনো কর্মসংস্থান নেই তার জন্য গেছে অথচ আমরা দেখতে পাই যে সমস্ত পরিবারের মানুষ কাজে গেছে পশ্চিমবাংলা ছেড়ে সেই এলাকার সেই পরিবারের মানুষ তারা এখানে কেউ কমরেড বন্ধু কেউ তৃণমূলী দাদা তারা তৃণমূলী ঝান্ডা নিয়ে কেউ সিপিএমের ঝান্ডা নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছে মোদি হাটাও দেশ বাঁচাও তারা স্লোগান দিচ্ছে মোদি হাটাও দেশ বাঁচাও কিন্তু তার পরিবারে যে হাড়িটা চাপছে সেটা আসছে বিজেপি শাসিত রাজ্য থেকে কারণ তার পরিবারের লোক কাজ করার জন্য গেছে বিজেপি শাসিত রাজ্যে তাই আমি আপনাদেরকে বলবো যখন এরা স্লোগান দেবে মোদি হাটাও দেশ বাঁচাও এদের জোরে গিয়ে পেটে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন মুখ দিয়ে ভাত বেরোবে গোটা গোটা ভাত আর সেই প্রত্যেকটা ভাতে লেখা আছে মোদি 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 আজকে কমরেড বন্ধুরা 34 বছর বাংলাকে শোষণ করেছে এখনো বলছে কর্মসংস্থানের জন্য আন্দোলন করতে হবে এখনো বলছে খাদ্যের দাবিতে আন্দোলন করতে হবে কৃষকদের জন্য আন্দোলন করতে হবে তৃণমূলী দাদারা বলছে এই কৃষি প্রধান এলাকা এখানে চাষ হয় ধান এখানে চাষ হয় আলু এখানে চাষ হয় বাদাম কিন্তু আমি বলছি এলাকার কৃষকদের আপনারা যখন বীজগুলো কেনেন আলু বীজ কিনতে হয় পাঞ্জাব থেকে ধান বীজ কিনতে হয় সেই প্যাকেট আমরা কোথাকার লেখা দেখি অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ নইলে মধ্যপ্রদেশ এখানে কোনো ভালো বীজ পাওয়া যায় না এই বীজ আমদানি করতে হয় অন্য রাজ্য থেকে আর এরা বলবে কৃষকের স্বার্থে তারা হাতুড়ি কাস্তে এটা বোঝাতে হবে মানুষকে তাই এই লোকসভা ভোটে আমরা এই মঞ্চ থেকে আবেদন করব আসুন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন অরূপ দাকে বিপুল ভোটে জেতান এই আহ্বান রেখে সকলকে যোগ্য পদে সম্মান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি বন্দে মাতরম ভারত মাতা জয় হোক দিবাকর দাকে অনেক অনেক ধন্যবাদ তো এরপর আমরা আমাদের এই জনসভার কাণ্ডারি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওনাকে বরণ করে নেব আমরা ওনাকে বরণ করে নেবেন আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলার অভিভাবক সম্মানীয় জেলা সভাপতি মাননীয় বিমান ঘোষ মহাশয় চার মণ্ডল সভাপতি আমাদের
ফুরসুরো বিধানসভার চার মন্ডল সভাপতি, আপনারা একটু মঞ্চে আসবেন। এই মন্ডলের মন্ডল সভাপতি, যুব মোর্চার সভাপতি, ওকে মঞ্চে আসার জন্য শুভেন্দু দাকে উনি ওনার স্মারক একটা তুলে দেবেন। মাইনরিটি মোর্চার পক্ষ থেকে যারা এসেছেন আপনারা, আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো আমরা এরপর যার জন্য আমরা এই লোকসভার, আমাদের বিজেপির মুখ, আমাদের আরামবাগ লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় অরূপকান্তি দিগার, সেই অরূপদার সমর্থনে আমাদের এই নির্বাচনী জনসভা, এই জনসভায় বক্তব্য রাখবেন আরামবাগ সাংগঠনিক জেলার অভিভাবক মাননীয় বিমান ঘোষ মহাশয়। ভারত মাতা কি? আজকে ঠিক আর কয়েকদিন পর লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের মুখে পুরসুরা বিধানসভার অন্তর্গত এই বালিপুর মেলা মাঠে, যেখানটাকে তৃণমূল কংগ্রেস তার নিজেদের বাপের সম্পত্তি মনে করে, সেই মাঠে শত প্রতিকূলতা সত্ত্বেও এই জনসভায় যে সমস্ত সংগ্রামী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক উপস্থিত হয়েছেন, প্রথমেই তাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই বিজয় সংকল্প সভায় উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের এই লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী সম্মানীয় অরূপ দিগার মহোদয়, বাকি এই মঞ্চে অনেক সম্মানীয় নেতৃত্ব উপস্থিত আছে, সবার নাম নিচ্ছি না, সময় কম, সবাইকে আমি স্বাগত জানাই। আজকে এই সভার গুরুত্বটা অনেকটাই অপরিসীম, আর পাঁচটা সভার মতো নয়, কারণ এখানকার মানুষ সবাই জানে যে তৃণমূল কংগ্রেসের দুটো হারমাদ আছে, যারা এই এলাকাকে সন্তুষ্ট করে রেখেছে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রেখেছে এবং মহিলাদের উপর দিনে দুপুরে অত্যাচার করে বেড়াচ্ছে। আজকে এই লোকসভা নির্বাচনে মোদিজির শ্রেয়ধন্য প্রার্থী সম্মানী অরূপ দিগারকে আপনারা ভোটদান করে জয়ী করুন এই লোকসভায়, এদের কেউ ছাড় পাবে না, এদের প্রত্যেকের হিসাব আছে, বিচার আছে, সেটা সময়ের সামনে সামনে আপনারা দেখতে পাবেন। আজকের সভায়
হাতে সময় কম, দাদা বেরিয়ে যাবেন, তাই বিশেষ বক্তব্য রাখার অবকাশ নেই। যারা উপস্থিত আছেন এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোটের দিন সকাল সকাল বেরিয়ে 7টা থেকে লাইনে লাইনে দাঁড়াবেন, চিন্তা করবেন না। এইবারে ভোট হবে যেমন বিধানসভা নির্বাচন হয়েছিল, তার থেকে অনেক কড়া ভোট হবে। সবাই বাড়ি থেকে বেরিয়ে যে যার ভোট দান করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিমানদাকে, অনেক অনেক ধন্যবাদ ওনার বক্তব্য, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এরপর আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের আরামবাগ লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শিক্ষক অরূপকান্তি দিগার মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। নমস্কার। আজকের এই বিশেষ দিনে, বিশেষভাবে, বিশেষ সময়ে আমরা এই বালিপুর গ্রামে উপস্থিত হয়েছি সেই বিজয় সংকল্প অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের খুবই সৌভাগ্য, খুবই আমরা গর্বিত যে আমরা এত গরম, এত রৌদ্র তাপ, তা সত্ত্বেও আমাদের মনের অবস্থা দেখে, আমাদের বিভিন্ন দিক দিয়ে চিন্তা করে, এত রোদ উপেক্ষা করেও আমাদের পশ্চিমবঙ্গের অভিভাবক, বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। এতে আমরা খুব গর্বিত এবং আমরা খুব আনন্দিত উপভোগ করছি। সাথে সাথে আমরা এখানের সমস্ত জেলা লেভেলের টিম, সাঙ্গুনির জেলার সভাপতি সম্মানীয় বিমান ঘোষ মহাশয় আসেন, পুরসুরোর বিধায়ক এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয়, গোঘাট থানার বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারক মহাশয় আসেন, আরামবাগের বিধায়ক সম্মানীয় মধুসূদন বাগ মহাশয়, এছাড়া আমাদের জেলার সমস্ত কার্যকর্তারা, অফিস বেয়ারাররা এবং এখানকার মণ্ডল প্রেসিডেন্ট, মণ্ডল কমিটি, তাছাড়াও এখানের অগণিত সংগ্রামী কার্যকর্তারা, এখানকার স্থানীয় ব্যবসাদার, এখানকার মানুষ, পথচলতি মানুষ, সমস্ত মানুষ আজকে অধীর আগ্রহ নিয়ে আমাদের কাছে আসেন। এর জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি ও নমস্কার জানাই। আজকে যে বিশেষ দিনে উপনীত হয়েছি এমন একটা জায়গায়, যে জায়গা পাশেই ভারতপতি রামমোহনের জন্মস্থান এবং এই ভূমির আশেপাশে শ্রীরামচন্দ্রের জন্মভূমি, রামকৃষ্ণ পরমহংসের জন্মভূমি, এই জন্মভূমিকে লক্ষ্য রেখে আমরা দেশ বিদেশে গর্ব অনুভব করি এবং বলি যে কতটাই না গর্ব অনুভব করতে পারি। তাই তার দেশেতেই আমরা আজকে যে বিধান, আজকে যে লোকসভার যে পর্ব চলছে, সেই পর্ব আজকে লড়াই করতে নেমেছি কার বিরুদ্ধে, যে সরকার নাকি দুর্নীতি, তলামূল এবং অত্যাচার, নারীদের প্রতি সম্মান দেয় না, এমন একটা পার্টি চলছে, এমন একটা শাসন চলছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আছে এবং তার বিরুদ্ধে তার ফলদান ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা দিবে। তাই আমরা এই যে অন্যায় চলছে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কার্যকর্তারা সবসময় যে লড়াই দিয়ে যাচ্ছে, আমরা সবসময় সেই লড়াই জাগিয়ে যাব, কারণ আমরা সত্যের অন্বেষায়ী এবং সত্যকে আগড়ে রেখে আমরা বসবাস করতে শিখেছি এবং সত্যকে নিয়ে আমরা থাকতে চাই এবং কোনো রকমের অন্যায়ের আপোষ করতে আমরা চাই না। তাই মানুষের পাশে আমরা আছি, মানুষের সুখ দুঃখ কষ্টের জন্য আমরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে ওনাদের পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতা হাত বাড়াচ্ছি এবং বাড়াবো। তাই আমরা এইভাবেই আমরা সকলকেই
সৌহার্দিত্বপূর্ণভাবে বসবাস করার জন্য আমরা যেভাবে সচেষ্ট করে যাচ্ছি আমরা চালিয়ে যাব। এখানে যতই অন্যায় করুক, যতই বক টুইটের মতো ঘটনা ঘটুক, যতই দাঙ্গা লাগবার চেষ্টা করুক, আমরা আছি এবং শান্তি শৃঙ্খলাতে বসবাস করার জন্য যেটুকু করার দরকার আমরা করব। এখানে এমনও জানি যে অনেক শাহজাহানের মতন ব্যক্তি ঘোরাফেরা করেন, কিন্তু ভাববেন এখানেও আদর্শ মানুষ বাস করেন, এখানেও ভালো মানুষ বাস করেন। আমরা এখানে দেখেছি, এখানে এসে ঘোরাফেরা করেছি, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি, এখানে মানুষের সহচর্য এসে দেখেছি মানুষ কত সরল এবং কত ভালো। তাই আমরা সেই অনুভূতি পেয়ে আমরা খুব উপকৃত পেয়েছি এবং খুব ভালো লেগেছে। তাই এখানকার মানুষের সেই সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আমাদের মনে রাখবে। এছাড়াও এই এলাকায় যেগুলো বিশেষ বিশেষ প্রয়োজন, এতদিন বামফ্রন্ট রাজত্ব করে গেছেন এবং তৃণমূল 13 বছর রাজত্ব করছেন, এই এলাকায় কোনো কংক্রিট ব্রিজ নেই। এই ব্রিজের অভাব, মানুষের যাতায়াতের অভাব, চাষবাসের অভাব, বন্যার জলে ভেসে যায়, বন্যার জন্য কোনো সেরকম ব্যবস্থা নেই। আমাদের যদি বিজেপি সরকার আসে অবশ্যই আমরা এই মানুষের পাশে থাকব, তাদের পাশে থেকে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, সমস্ত কিছু ব্যবস্থা করার জন্য আমরা সেগুলো চেষ্টা করব। এছাড়াও এখানকার মানুষ যে ভীতস্বস্থভাবে আছেন, ভীত হওয়ার কোনো কারণ নেই, কারণ সবার উপরে আমাদের যে সংগঠন মোদিজি আছেন, ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, ওনার আমাদের আশীর্বাদ আছে। সেই আশীর্বাদ দিয়ে আমরা যে কাজে নেমেছি, এই কাজ আমরা সাকসেস হব, আমরা সঠিক পথে সঠিক লক্ষ্যে যে হাজির হব। আমরা জনগণের যে সব কাজ আমরা করব এবং জনগণের পাশে থেকে সবাইকে নিয়ে আমরা চলব। অতএব আপনারা নির্ধিদায়ভাবে দেশের দেখেছেন, আজকে বাংলায় নারী শক্তি অপমান হচ্ছে, ধর্ষিত হচ্ছে, নারীদের কোনো সম্মান নাই। যে দেশে নারীদের সম্মান নাই সে দেশ কখনো উন্নত হতে পারে না। তাই আজকে দেশ একদম নিচেতে নেমে গেছে। আমরা চাইব এই দেশ, যে মুনি ঋষিরা বলেছেন সোনার বাংলা, যে সোনার বাংলার নামটা কুলুষিত করেছে, তাই এই সোনার বাংলা আমরা এখনও আছি, আমরা এখনও মরে যাইনি। তাই আমরা এই সোনার বাংলাকে সুষ্ঠুভাবে রাখার জন্য এবং সোনার বাংলার নামকে ঠিক রাখার জন্য আমরা সোনার বাংলা গড়ে তুলব এবং সেভাবেই আমরা দেশকে আগে নিয়ে যাব। এইভাবে আমরা চাইব কখনোই যে দেশ আমাদের, আমাদের সমাজ, আমাদের সমাজের ছাত্রছাত্রীরা এবং সমাজ ব্যবস্থা খুবই সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের যে বিজেপি সরকার যেসব উদ্যোগ নিয়েছেন সেই পথে আমরা আগিয়ে যাব। বিশেষ কিছু বলছি না, লম্বা বক্তৃতা দেওয়ার মতো সময় নেই, আরও আছেন দাদা, আছেন বলবেন এবং দাদার সাহসে আমরা সাহস হয়ে এসেছি এবং অনেক কিছুই বলবেন, আমরা অনেক অপেক্ষা নিয়ে অপেক্ষা করে আছি। তাই বিশেষ কিছু বলছি না, সবাইকে আবার যথাযথ জায়গায় সম্মান, শ্রদ্ধা, ভক্তি ও গৌরী অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অরূপদাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অরূপদার জন্য তৈরি তো সব, তো এরপর যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, পশ্চিম বাংলার মুক্তি সূর্য, সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত মাতা কি জয়, শ্রী রাম। এখানে অনেক হুমকি চুমকি দেয় না, আমি বলে গেলাম আপনাদের থেকেও বড় মস্তান কেষ্ট আর শাহজাহান ছিল, ভদ্র হয়ে যান, রিফাইন্ড হয়ে যান একটু, দিনকাল বদলাচ্ছে তো, ভদ্র হয়ে যান। সবাই থাকবে, সব দল থাকবে, সবার ঝান্ডা থাকবে, সবার এজেন্ট বসবে, গণদেবতা জনতা জনার্দন তারা ঠিক করবে ভারতবর্ষকে আগামী 5 বছর কার হাতে কার নেতৃত্বে ছেড়ে দেবে।
আপনারা তো কুয়ার ব্যাং, মানে তোলামূল, লড়ছেন 45টাতে। আমাদের নেতা আজ বলে গেছেন যে 15 পেরাবে না। আমি বলছি সিঙ্গেল ডিজিটে থাকবে তৃণমূল, ডবল ডিজিট হবে না। এত লম্ফজম্প কেন? বিজেপি তো ইতিমধ্যে দুটো আসন জিতে গেছে, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর, দুটো এমপি হয়ে গেছে, আর 270টা লাগবে, লড়ছি 543টাতে। তা বেল পাকলে কাকের কি? তৃণমূল তো ইঁদো পুকুর, আর তার সঙ্গে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য। একটা সিটেরও এদের জামানত থাকবে না। এই সিপিআইএম পার্টি, এই পার্টিটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি আগে এসেছিলাম এখানে যখন অত্যাচার করেছিল 2008-এর পঞ্চায়েতের পরে। আমার এই এলাকা চেনা এলাকা। আগে যারা সিপিএম এর অত্যাচার করত, বালি চোররা, এখন তারা সব তোলামূল হয়ে গেছে, মানে পুলিশ বাবা পার করেগা। এরা পুলিশ যেদিকে এরা সেদিকে, এই চোরেরা। বোতলটা নতুন, মদটা পুরানো। তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় ডক্টর হিরণ চ্যাটার্জির নমিনেশনের মিছিল মেদিনীপুর শহরে করে এলাম 15,000-এর বেশি লোককে নিয়ে। আপনাদেরকে সম্বোধিত করব, করে পান্ডুয়াতে মিছিল করব এবং বাগনানে গিয়ে শেষ করব। আমরা এবারে একটা আসন ছাড়ব না, সব আসন আমরা নেব। আর ভোটটা পঞ্চায়েতের মতো হবে না, এ ভোট কঠিন ভোট হবে। দু দফায় বুঝে গেছে ছাপ্পামূল, চোরামূল বুঝে গেছে, এ ভোটে চুরি করা যাবে না। আমি মাননীয় প্রার্থী অরূপকান্তি দিগর মহোদয়, তাকে আগাম শুভেচ্ছা জানাব। আপনাদের সকলের আশীর্বাদ, সমর্থন এই সংরক্ষিত কেন্দ্রে অরূপকান্তি দিগরের উপরে বর্ষিত হোক। আমি আপনাদেরকে দোষারোপ করব না, কারণ 19-এ আপনারা জিতিয়েছিলেন বিজেপিকে। এই চোর মমতা 99 থেকে ডিএমকে ফোন করে চন্দ্রকোনা সংরক্ষিত বিধানসভার 16টা মেশিন গুনতে দেয়নি, তাই 2000 ভোটে ওদের ক্যান্ডিডেটকে জিতিয়েছি দিয়েছিল পিছনের দরজা দিয়ে। তাই এ সিটটা বিজেপির ছিল, বিজেপিরই হবে, 2000-এ হবে না, 1,00,000-এর বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি জিতবে। সম্মানীয় জেলা সভাপতি বিধায়ক বিমান ঘোষ, সম্মানীয় বিধায়ক লোকসভার ইনচার্জ দিবাকর ঘরামি, আমাদের সুশান্ত ঘোষ তরুণ বিধায়ক এবং যুব মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক, মাননীয় বিধায়ক মধুসূদন বাগ, মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, আমাদের অন্যতম নেতৃত্ব এখানে নির্বাচনী কাজে এসেছেন ত্রিপুরা বিজেপির রাজ্য সম্পাদক রতন ঘোষ, লোকসভার কনভেনার হেমন্ত বর্মন, জেলার সাধারণ সম্পাদকগণ পুরঞ্জয় আদক, বিশ্বজিৎ দাস, অলোক দোলই, মানসী অধিকারী, অনেক লম্বা তালিকা। আমি আমার প্রিয় মণ্ডল প্রেসিডেন্ট যারা সবচেয়ে বেশি কাজ করেন,
এক নম্বর মণ্ডলে নিবাস পাখিরা, তিন নম্বরে গৌরী মাইতি, চারে হেমন্ত সামন্ত, প্রাক্তন জেলা সভাপতি সুশান্ত বেরা সহ সম্মানিত মঞ্চ, প্রত্যেককে যথাযথ শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা জানেন লোকসভা নির্বাচনে ইতিমধ্যে দুদফার ভোট হয়ে গেছে, পশ্চিমবঙ্গে ছটা আসনে ভোট শেষ হয়েছে। আপনি আমার নাম করে লিখে রাখুন, ছটা আসনই বিজেপি ইতিমধ্যে জিতে গেছে, তৃণমূলের কোনো চান্স নেই, তৃণমূলকে লোক ভোট দেবে না। তৃণমূল আছে কোথায়? তৃণমূল আছে মাফিয়া গুন্ডাদের কাছে, তৃণমূল আছে পুলিশের কাছে, তৃণমূল জনগণের মধ্যে নেই। কেন নেই? কারণ এই দল মা মাটি মানুষ বলে এসেছিল, আজকে মা মাটি মানুষকে তছনছ করে দিয়েছে। মঞ্চে সন্দেশখালীর দিদি আর বোনেরা আছেন, সন্দেশখালীতে 10 বছর ধরে মাঝরাত্রে বিশেষ করে শিডিউল কাস্ট বাড়ির মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে, আর স্বামীরা না পাঠালে মধ্যযুগীয় বর্বরতা তাদের উপরে নামিয়ে আনা হতো। পিঠা তৈরির নাম করে যে অত্যাচার তারা করেছে, রেখা পাত্র সহ, পদ্মা মণ্ডল সহ আমার এই বোনেরা, হাজারে হাজারে মহিলারা, তারা তৃণমূলের মুখোশটা খুলে দিয়েছে সন্দেশখালীতে, আপনারা দেখেছেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শক্তি স্বরূপা এই বীরাঙ্গনা মহিলাদের পক্ষ থেকে শ্রীমতী রেখা পাত্র মহোদয়াকে পদ্মফুল চিহ্নের প্রার্থী করেছেন বসিরহাটে। তাই এই নির্বাচনে আগামী 20 মে আরামবাগ কেন্দ্রে সন্দেশখালীর মা বোনেদের উপর অত্যাচারের বদলা আপনাকে ইভিএম এ পদ্মফুলে বোতাম টিপে নেওয়ার বিনম্র আবেদন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই। আপনারা জানেন এই রাজ্যে টিভি খুললে সবচেয়ে বড় চর্চিত বিষয় হল চুরি চুরি চুরি। তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে গত কয়েক বছরে এমন কোন জায়গা নেই যে জায়গা থেকে চুরি করেনি। আপনাদের এখানে বালি কি হচ্ছে? খোকন মল্লিকের নেতৃত্বে বালি মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন। এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে, তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির? আমি লোকাল গুলো বলছি কেন জানেন? চুরিটা তো উপরে হয়েছে, ঠগি পিসি আর তার কয়লা ভাইপো, এরা চুরি করেছে সবাই দেখেছে। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে, খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে, কেষ্টমণ্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে, এটা সবাই দেখেছে।
গম রে চাল পাচারকারী, মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজাহানরা জেলে মানুষ দেখেছে, কিন্তু আপনাদের সামনে চোখের সামনেই সিনেমা আছে, খোকন মল্লিকের সিনেমা, চিন্ময় সামন্তর সিনেমা। এগারোর আগে এই চিন্ময়ের কি ছিল? এখন একটা পেট্রোল পাম্প, দুটো গ্যাসের ডিলারশিপ, অসংখ্য বাড়ি জমি, পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিবিয়ে নিবিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না। আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করত, এখন চার চাকা চারটে চারটে গাড়ি। এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি, বাংলার গরিব কৃষকের হয়নি, বাংলার বেকার যুবক যুবতীর হয়নি, এই চোর তৃণমূলের লোকেদের হয়েছে। এখানে আরো গুন্ডা আছে, যুব মোর্চার ভাই আমাকে ছবি দিচ্ছিলেন, আমি বললাম গুন্ডামি থেমেছে, বলছে কালকে একটু ধমকে ছিল তারপরে আবার চেপে গেছে। চেপে আপনাদের যেতে হবে, হুদা না কে আছেন আপনাদের আমি বলে যাচ্ছি, ভদ্র হন। মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল ধর্ণা দিতে, টিআরএ কেস্টর সঙ্গে দেখা করতে যায়নি। মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে 294টাতে প্রার্থী, আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না। এইটা হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার। মাননীয় হুদা বাবু না কে আছেন আপনাদের বলবো, এসব করেন না, মিলেমিশে থাকুন। বিজেপি সরকার আসছে, খুব বেশি দিন লাগবে না। আমরা রো অফ দেখেছিলাম উত্তরপ্রদেশে, মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি। আমরা বিহারে শুনতাম সমোসা মে আলু আর বিহার মে লালু, কেউ নেই, ভোকারটা হয়ে গেছে। ওখানে যোগী বাবা আর উত্তরপ্রদেশে বিহারে এনডিএ সরকার, দুজন উপমুখ্যমন্ত্রী বিজেপির, সম্রাট চৌধুরী বিজয় সিনহা। আমরা আসামেও দেখেছি লেকচার আপনাদের, আমরা সিপিএম এর অত্যাচার ত্রিপুরাতেও দেখেছি, পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি, দেখেছি নন্দীগ্রাম, দেখেছি সিঙ্গুর, দেখেছি নেতাই গ্রাম, দেখেছি সুচপুর, দেখেছি মরিচঝাপি। আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা নেই। তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে সে নবী বাবু হন আর সাকিম বাবু হন, যেই হন আপনারা একটু ভদ্র হয়ে চলুন। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি, লক্ষণ সেটের নাম শুনেছেন তো, বড় মস্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করত, 41 জনকে মেরেছে নন্দীগ্রামে, ছোট মুখ্যমন্ত্রী বলা হতো, আমি হজম করে দিয়েছি 1,73,000 ভোটে। আপনাদের বলে দিয়ে, আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি, তাই তো? তিনি 2021 দোসরা মে মানে গতকাল 3 বছর পূর্তি হয়েছে, আমার কাছে হেরেছে 1,956 ভোটে। আমি সব জায়গায় বলি, শাহজাহান বলেছিল আরে মেদিনীপুরের ছানা তুই আয় সন্দেশ খালি, তোর চামড়া তুলে নিব, আমার নাকি চামড়া তুলে নিবে। আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে, ওর বাড়িটা তো নিলাম হবে, ইডি নিয়ে নিয়েছে, এদের বাড়িগুলোও যাবে, এদের বাড়িগুলোও যাবে, অপেক্ষা করুন। আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বলি সভাতে, চিরদিন কাহারো সমান
নাহি যায়। আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশায় এদের হবে, এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায় কপালে দুঃখ আছে। তারপরে চাকরি চুরি, ওদিকে অসীমা পাত্রর বঞ্জি, এদিকে লালটু খান গ্রুপ ডিতে চাকরি করত, ভুয়া চাকরি, সাদা খাতা। লালটু খানকে চেনেন তো, বিরাট মাতব্বর, চাকরি চলে গেছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শান্তনু ব্যানার্জি আগে এলে এখানকার আইসি, ইয়েস স্যার, ইয়েস স্যার, আর খোকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন, এদের রাজত্ব ছিল এই এলাকা। শান্তনু জেলে, কুন্তল জেলে, বাকিরাও যাবে জেলে। এই চোর তৃণমূলকে তাড়াবেন তো? আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে, ও ২৬ ২৬ এর গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব, কয়েক মাসের মধ্যে ভোট করাবো। দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা? কালীপুরের মাঠে এসে বলে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন, হ্যাঁ কি না? বলে যায়নি কদিন আগে, ফেব্রুয়ারি মাসে বলে যায়নি? উল্টে দিয়েছে, যেমন বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ৪৭ গান্ধীজিকে ফলের রস খাইয়েছে, রবীন্দ্রনাথ তো ৪১ মারা গেছে। বুঝতে পারছেন তো? মোদিজির আতঙ্কে ভুগছে, কারণ মোদিজি পরিবারবাদ, দুর্নীতি, তোষণের রাজনীতি খতম করে দিয়েছেন পশ্চিমবাংলায়। সংখ্যালঘু ভাইরা, আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। আপনাদেরকে গরিব থেকে গরিব করেছে, আর ভোট এলে বলে বিজেপি হিন্দুদের পার্টি। ১৭৫টা মোদিজির স্কিম, একটা স্কিমও কোন একটা জাত ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, মোদিজি ভারতবাসীর জন্য করেছেন। উজালার গ্যাস বলুন, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, আপনি যত স্কিমের নাম বলুন না কেন, মোদিজি কথা দিয়েছেন তার সংকল্প পত্রে যে নলবাহিত জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেব। মোদিজি বলেছেন ৪ কোটি আবাস হয়েছে, আরো ৩ কোটি বাড়ি আমি বানাবো। নরেন্দ্র মোদিজি বলেছেন ৭০ বছর পেরিয়ে গেলে সমস্ত সিনিয়র সিটিজেন, তিনি উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, দরিদ্র হন, কোনো সীমারেখা নেই, এই বয়স্ক মানুষগুলোর চিকিৎসা কোন ক্রাইটেরিয়ায় পড়বে না, ৭০ পেরিয়ে গেছে, আপনার চিকিৎসা করাবেন নরেন্দ্র মোদিজি, এর নাম হচ্ছে মোদি গ্যারেন্টি। গোটা দেশে তিনি বলেছেন, তিনি বলেছেন ৮২ কোটি লোককে আমি অন্ন দেওয়ার ব্যবস্থা করেছি, বছরে ২ লক্ষ কোটি টাকা খরচ হয়, আমি এই যোজনা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, যদিও তৃণমূলকে বল জিজ্ঞেস করবেন, বলবেন দিদি সব দেয়, আমি তো দিদি বলি না, দিদি যখন ছিল আমিও ছিলাম ওর সঙ্গে, এখন পিসি, পিসি ভাই পছাড়া কাউকে চিনে না, আলালের দুলাল, কয়লা খায়, বালি খায়, পাথর খায়, মদ বোতল থেকে ২৫ টাকা করে নেয়, চাকরি বিক্রি করে,
সমস্ত গুণের অধিকারী। আজকে এই রেশন বলবে এ তো আমরা দিচ্ছি, আপনি যে চাল আর গম বা আটা নিয়ে আসেন না, প্রথমত এফসিআই পাঠায় ভালো চাল, এরা বাজারে বিক্রি করে আপনাকে কাঁকরযুক্ত চাল দেয়। সব জায়গায় ভালো গম দিচ্ছে এফসিআই, এখানে গম দেয় না, গমগুলো বাকিবুর রহমানরা খেয়ে ফেলে, শাহজাহান সাতক্ষীরা বাংলাদেশে পাচার করে। আপনাদেরকে এই পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে প্যাকেটে ঢোকায়, প্যাকেটে দেখবেন ইংরেজিতে সব লিখেছে স্কিমের নাম, উপরে একটা হাঁড়ি আছে, হাঁড়ির তলায় লিখে দিয়েছে খাদ্য সাথী, ওটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্ন। রেশনটা দিল্লির, আমরা বলি না মোদিজির রেশন, মোদিজি চালু করেছে বলি, আমরা বলি না যে ভোট না দিলে রেশন বন্ধ হবে, এরা বলে যে ভোট দিবি না মানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, তোর বাপের টাকা, জনগণের টাকা, কার টাকা বন্ধ করবে অত সোজা। আর এই বিরোধী দলনেতা আছে, এই এমএলএ গুলো দেখছেন না, আমরা 70টা লোক ওকে বিধানসভায় ঢুকতে দিই না, বিধানসভা আমাকে দেখলে পালায়, আমরা মাত্র 70 জন ছুটে পালায়। একদিন কালো কাপড় পরে 29শে নভেম্বর 2023 বিধানসভার সামনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে বসে থালা বাজাচ্ছিল, বলছে মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর, ঘন্টা বাজাচ্ছে, কারণ ওই ডেটটা ও গেছে কালো চাদর টাদর মুড়ে, কারণ ওই দিন অমিত শাহজি এসেছিলেন কলকাতায়, বলছে শুভেন্দু এবং এমএলএরা তো ওখানে আছে, আসবে না, ফাঁকা মাঠে গোল দেব, আমি যেই টিভিতে দেখেছি ওখানে বসে ঘন্টা বাজাচ্ছে, আমি অমিতজিকে এয়ারপোর্টে ছেড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছি বিধানসভায়, এসেই একেবারে মুখের সামনে দাঁড়িয়ে চোর চোর চোর, মমতা মানে যে চোর সবাই জেনে গেছে, লক্ষ্মীর ভাণ্ডারের ধমকানি চলবে না, 3,000 টাকা দেব বিজেপিকে আনুন, 3,000 টাকা দেব, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোক প্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা 1,000 টাকার বদলে 3,000 টাকা পাবেন, 2,350 টাকার ধান, ছত্রিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিজেপির বিষ্ণুদেব সাই 3,100 টাকা কুইন্টাল দিচ্ছেন, বিজেপিকে আনুন, আমার অন্নদাতা ভগবান কৃষকদের জন্য কি করি আপনারা দেখবেন, 1,200 টাকার সার 2,500 কেনেন কেন, তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন, চিটাগুড়ের ব্যবসা, কালোবাজারি, আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই, স্বপন সামন্ত, রামু কুণ্ডুরা সবগুলো আপনার তুলে নিচ্ছে, তারপরে কালোবাজারি হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে। আমরা তো কখনো বলি না, গত পরশুদিন নরেন্দ্র মোদীজির সরকার 12 কোটি কৃষককে দেশের 2,000 টাকা করে, মানে 6,000 টাকার যে পিএম কিষাণ সম্মান নিধি ঢোকালো, বাংলাতেও 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে। আমরা বলি না যে তোমরা ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেব, বলি না, সরকারের স্কিম, সরকার মানে জনগণ, সরকার মানে ফর দা পার্টি নয়, ফর দা পিপল। আমি 1,09,000-এর বেশি ভোট পেয়ে জিতেছি, মমতা ব্যানার্জি 1,07,000 ভোট পেয়েছে, ভোট হয়ে গেছে, আমি তো সবার এমএলএ, এটাই তো আমাদের দেশে নিয়ম, আপনি কেন বলুন তো পঞ্চায়েতে ভোট লুট হবে, কেন বলুন তো মারপিট হবে, সংঘর্ষ হবে, 2021-এর পরে কি অত্যাচার করেনি বলুন,
2021 এর পরে কি অত্যাচার করেনি বলুন, ভুলে গেছেন আপনারা? ভুলেননি তো? তো বদলা নিতে হবে। আমাদের কোন সম্প্রদায়ের সঙ্গে লড়াই নয়, আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে। তিনটা ক্লিপ শুনেছেন, পেয়েছেন মোবাইলে গত দুদিনের মধ্যে তিনটা ক্লিপ। এক, মুর্শিদাবাদ জেলা পরিষদের 63 নম্বর আসন থেকে জয়ী তৃণমূলের সদস্য আব্দুল হক চৌধুরী, রেজিনগরের শক্তিপুরে প্রকাশ্য সভায় বলছেন গত পরশুদিন সন্ধ্যাবেলা, এখানে 30% হিন্দু থাকে, আমরা 70% চাইলে জ্বালিয়ে দেব, তাড়িয়ে দেব, চামড়া তুলে নেব। এই তৃণমূলের আসল চরিত্র রাজেশ শেখ, চাপড়া নদিয়া তৃণমূল নেতা, বলছে কোন হিন্দু ভোটের দিন যেন টেবিল পেতে না বসে মুসলিম বুথে। আর মুসলিমদের বলছে তোমরা যদি তৃণমূলের বাইরে যাও তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া আমরা করব, প্রকাশ্যে বলছে। রানীনগরের হেমতানগরের পঞ্চায়েত প্রধানের স্বামী ডোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে কোন মহিলা ভোট দেবে না তৃণমূলকে তার নাম জানতে চাই, তার লক্ষ্মীর ভাণ্ডার আর রেশন দোকানে যাওয়া বন্ধ করব। আপনারা এগুলো মেনে নেবেন? মেনে নেবেন না? তো বদলা নিতে হবে। বিশামে আমি এখান থেকে পান্ডুয়া যাব 65 কিলোমিটার, এটা তো আমার ঘর, বন্যা হলে আসি, জগদ্ধাত্রী পূজায় আসি, কদিন আগেই এসেছি তারকেশ্বরে, বছরে যদি এরা হিসাব দেয় 10 বার তো আমি এই সাংগঠনিক জেলায় আসি। যখন আলু নষ্ট হয়ে গেছিল, আলুর বীজ মাথায় করে নিয়েছে কামার পুকুর চটিতে বিতরণ করেছে আমার সাধ্য মতো, সমুদ্রে বিন্দু ছিল। আমি ভাবছিলাম, আপনারা দেখেছেন গোঘাটের ওসি, তিনি আলু চাষিকে বলছেন, আমি ভাষাটা বলতে পারবো না, ভদ্রভাবে বললে বলে বরাহ নন্দন, ধান চাষিকে বলছে কে অবরোধ করেছে, ভাষা দেখুন মমতা পুলিশের, এই বালি চোর, চাকরি চোর, 100 দিনের টাকা চোর, আপনাদের শৌচালয় খেয়েছে, এখন একটা ফর্ম নিয়ে ঘুরছে জালি পার্টি, বলছে ফর্মটা ফিল আপ করো আবাসের টাকা পেয়ে যাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে। চিটিংবাজ তৃণমূল, 40 লক্ষ বাড়ি, মোদিজি আরামবাগের কালীপুরে বলছিলেন যে আমি 40 লক্ষ বাড়ি বাংলাকে দিয়েছি, 45,000 কোটি টাকা, আপনারা বাড়ি কেউ পাননি, কেউ পাননি, তৃণমূলের লোকেরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে নিয়েছে, এক একটা পঞ্চুবাবুরা 7টা 8টা 9টা করে 1,25,000-এর বাড়ি নিয়েছে। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না, গোটা গ্রামে কাঁচা বাড়ি, টিনের বাড়ি, একটা তিনতলা বাড়ি ঝকঝক করছে পাথর বসানো। যদি জিজ্ঞেস করেন এটা কে, বলবে পঞ্চায়েতের প্রধান, নয় তৃণমূলের নেতা, নয় লাল চুল কানে দুল যুবা তৃণমূল। চোরদের তাড়াতে হবে, তাই তো? গতবারে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল ডানলপে, আমাদের ডালখোলাতে, রিসরাতে, শিবপুরে বিমানও আহত হয়েছিল, দিলীপ দাস সঙ্গে সব মিছিলে ছিল, বিমানও আহত হয়েছিল, চোখ থেকে রক্ত পড়েছে, আমি নার্সিংহোমে গেছিলাম, 3 জায়গা টাইট করে দিয়েছি, 38টা জেলের ভিতরে আছে, এবারে শক্তিপুরে করেছে, ওটাও পরবর্তীকালে বন্ধ করব। সুশাসন, সুরক্ষা, গুন্ডা দমন, নারী সুরক্ষা, ভারতীয় জনতা পার্টির স্লোগান, আমাদের আনন, প্রত্যেক বছর
স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, পিটিটিআই পাস করারা বাড়িতে থাকবে না, পরিযায়ী শ্রমিকদের ফেরাবো, রাজস্থানের ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস দেব, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফিরিয়ে এনে আলুকে অন্তর্ভুক্ত করব, আয়ুষ্মান ভারত চালু করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা দেব। বিজেপি জানে বহুজন সুখায় বহুজন হিতায় বিজেপি এ কাজটা করে, আগামী দিনে বাংলাতে আমরা করব। সবাই ভালো থাকবেন, অরূপদিগর জিতছে তো, আপনারা মোদিজিকে দুবার পাচ্ছেন, মার্চের ফার্স্ট উইকে পেয়েছেন, আবার অরূপকান্তি দিগরের জন্য আসছেন 12 তারিখে। সবচেয়ে বড় সভাটা আপনারা দেবেন আজকেও ফাটাফাটি সভা বোলপুরের আমেদপুরে, 3 লাখ, বর্ধমান 2 লাখ, কৃষ্ণনগরের 3 লাখ, আপনাদের সবচেয়ে বড় সভা দিতে হবে, কথা দিচ্ছেন তো? ভোটের মাঝে নজর থাকবে, সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী, ওয়েব ক্যামেরা, সব কুইক রেসপন্স টিমে 16 জন করে প্যারামিলিটারি, ছেড়ে দেব আমরা ফোর্স। মেসেজ করবেন বুথের নাম দিয়ে, ভোর 5টা থেকে জেগে থাকি ভোটের দিন, আমি আটকালে এই বুথ নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এমন মার মারবে কেন্দ্রীয় পুলিশ, একটা গুন্ডাও রাস্তায় থাকবে না, একটা গুন্ডাও রাস্তায় থাকবে না, ভোট লুট হবে না, তৃণমূল জিতবে না। ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশ খালির বদলা নিন, বোতাম টিপে ভোট দিন, অরূপ দিগরকে ভোট দিন, মোদিজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, ভোট 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 দিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তৃণমূলকে হারাতে ভোট দিন, গুন্ডা তাড়াতে ভোট দিন, সবাই মিলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, চুক্তি পাকা, আগে ভোট দান পরে জলপান, তাই তো? আমরা তো পান্তা খাওয়ালো, আগে ভোট দিব পদ্মে, তারপরে পান্তা খাই, মুড়ি খাই, যা খাবো পরে হবে, আগে ভোট তৃণমূল, এবারে চুরি হইব না, হইব না, হইব না, তৃণমূল বাই বাই, হীরক রানী বাই বাই, এইবার 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 সবাই ভালো থাকবেন, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় শ্রীরাম। আমাদের জেলা সভাপতি আর বিশ্বনাথ দা আছেন, সুশান্ত বেরা, সুশান্ত ঘোষ, মধু বাগ, সবাই মিলে জয়েন করাচ্ছেন, প্রাক্তন উপপ্রধান কেশবচক গ্রাম পঞ্চায়েত গৌতম পালের নেতৃত্বে, আমাদের সুদাময় ভূমিজ প্রাক্তন কর্মাধ্যক্ষ তারকেশ্বর পঞ্চায়েত সমিতি, রাজা পাত্র ডিআরপি হুগলি জেলা, বলরাম পাত্র, রাজেশ পাত্র, সীমন্ত পাত্র, কার্তিক পণ্ডিত, জয়দেব পাত্র।